মঞ্চে মঞ্চে ইমান চিঞৰ বাখৰ, জিন্দাবাদ শ্লোগান, তারপর নেতার ভাষণ, মাইকর শব্দ, তারপর যদি মানুষ টুপনি মারিব পারে সাংসদ মজিয়াত আর এসি রুমত কি করব আপনাদের জানা আছে। তখনকতো এনার্জি ড্রিঙ্ক খুবই মুখ্যমন্ত্রী চলাই আছে, এনার্জি ড্রিঙ্ক খুবই লিছে, কিমান দিন খুব বেচারা খেলব মনে নাই, দুঃখ লাগে ফণীদার অবস্থা মন দেখিলে খেলব মনে নাই, জোর জবরদস্তি মানুষ এনার্জি ড্রিঙ্ক খুবই খুবই খেলব লাগবে বলে কেছে 7 তারিখের। গতি এগারী জ্যেষ্ঠ ব্যক্তিক বরপেটা রাইজে বাকী রাইজে সাংসদ করে কারণে সমষ্টিট আর 20 বছর পিছিয়ে লোক যাব খোঁজা নাই। আর এইবার রাজনীতি বলে কলে যুব প্রজন্মর ঘৃণা ভাব উপজিছে, এই বরপেটার যুব প্রজন্ম এবার একটা রাজনৈতিক সমীকরণ সলনি করে দেখাব যে রাজনীতিবিল যেটা বেয়া হয় যুব প্রজন্ম কি করব পারে বরপেটার ফলাফলে প্রমাণ করব। মানে দুলু আহমেদের মানে তার মানে সুপর্তি নামারো নিজে আগত রোড কে কি কি কৈছে রেড বুল ব্লু বেল কি খায় খাই থাকব তো নিজে শক্তি গোটাক তারপর যুদ্ধ করব আমার রেড বুলের দরকার দরকার হওয়া এই কথা তো আর বারে বারে আপনাকে কেউ প্রশ্ন করে আছে, আমি আগতে কইছো বহুবার কইছো এই উন্নয়নত আপনাদের এই কথাটা আপনাদের আসলে কাক সাপোর্ট করে কথা কম কার সমর্থন রাখছে আপনার।